সবাইকে স্বাগতম। আমি এখন আর একটা ইউনিভার্সিটি একটু দেখাবো। এটা হচ্ছে সারদা ইউনিভার্সিটি, যেটা দিল্লিতে অবস্থিত। এই সারদা ইউনিভার্সিটি থেকে আমি অফার লেটার পেয়েছিলাম। তারপর অনেক চিন্তা ভাবনা করলাম আমি যাব কি না, তো শেষমেশ কিছু ইনফরমেশন পাইলাম, যেটা ভাবলাম যে নেক্সটে যারা এরকম কনফিউশনে থাকবে, আমি ইন্ডিয়াতে যাব না বাংলাদেশে পড়ব, এই টাইপের কনফিউশনগুলো আপনারা দূর করতে পারবেন ইনশাল্লাহ। তো সারদা ইউনিভার্সিটির একটা কিউএস র্যাঙ্কিং আমরা যদি দেখি, এটা হলো কিউএস র্যাঙ্কিং সাইটে গেলাম। সারদা ইউনিভার্সিটি এটা অবস্থিত হলো নদিয়ায়, কিন্তু এটা দিল্লিতে অবস্থিত। হ্যাঁ, দিল্লিতে অবস্থিত। আর কোনো র্যাঙ্কিং ডেটাই নাই, দেখাই একটু। আমার অল ইউনিভার্সিটি এগুলো কি র্যাঙ্কিং এর কোনো ডেটা নাই ভাই, কি বলবো। এখন আমি বাংলাদেশি ইউনিভার্সিটি যেরকম জানি, কিন্তু ইন্ডিয়ার ইউনিভার্সিটি সেরকম জানি না। ডেটা চিন্তা আমি নিজে করলাম, তারপরে ভাবলাম যে ইন্ডিয়া যায় যদি দেখি যায় ভালো না, দেনার বাসায় ব্যাক করার মতো একটা এফোর্ট থাকবে না, তাই চিন্তা ভাবনা করলাম। যাই হোক, আপনারা দেখবেন, এটা এটা হলো সারদা ইউনিভার্সিটির কিউএস র্যাঙ্কিং দেখালাম। এখন দেখি সারদা ইউনিভার্সিটির অন্য কোনো ওয়েবসাইট, টাইম হায়ার এডুকেশন বা অন্য কেউ র্যাঙ্কিং করছে কি না। এটা হলো টাইম হায়ার এডুকেশন, এরা কি র্যাঙ্কিং করছে কিনা দেখি। এরা জাস্ট লিস্টেড করে রাখছে, বাট ই করে নাই, এর কোনো র্যাঙ্কিং করে নাই ওইভাবে। যাই হোক, এত টাইম দিতে পারবো না আমি।